সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডি বারো দশমিক চার এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন চোদ্দ নং প্রশ্নটাতে বলা আছে যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে দুই কন্যা আছে দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ বলা হচ্ছে যে মাতার বয়স তাহলে আমরা যদি বলি যে মায়ের বয়স বর্তমান বয়স যদি আমরা এক্স বছর ধরে অনেকে এখানে দুই কন্যার বয়স ধরতে চায় ঠিক আছে এখানে দুই কন্যার বয়স ধরলে একটা সমস্যা হয় কি যে এখানে দুই কন্যা একই সাথে হয়েছে কিনা বা ছোট বড় কিনা এটা একটা সমস্যা থেকে যায় যার কারণে মায়ের বয়স ধরে যদি আমরা এটা করি তাহলে সেক্ষেত্রে আর ভালো হয় যেটা আর কি যে সহজে করা যায় মায়ের বর্তমান বয়স যদি আমরা এক্স বছর ধরে এবং দুই কন্যার বয়সে সমষ্টি যদি ধরি আমরা ওয়াই বছর অবশ্য এটাও করা যেত যে দুই কন্যার বয়সের সমষ্টি এক্স বছর মায়ের বয়স ওয়াই বছর এভাবে হতো এখন দুই কন্যা বর্তমান বয়সে সমষ্টি আমরা বললাম ওয়াই বছর তো পাঁচ বছর পরে পাঁচ বছর পরে তো অবশ্যই মায়ের বয়স পাঁচ বছর বাড়বে কিন্তু দুই কন্যার বয়স কত বাড়বে যদি কন্যা এক হয়ে থাকে তাহলে তার জন্য পাঁচ বছর আবার আরেকটি কন্যার জন্য আরও পাঁচ বছর তার মানে দুইটা কন্যার জন্য বাড়বে পাস এবং পাস মোট দশ বছর তো দশ বছর যদি তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ফাইভ আর ওয়াই প্লাস টেন এখন প্রথম শর্ত অনুসারে বলা আছে যে মাতার বর্তমান বয়স দুই কন্যা বয়সের সমষ্টির চার গুণ তাহলে দুই কন্যা বয়সের সমষ্টি ওয়াই বছর তাহলে তার সমষ্টির চার গুণ ফোর ওয়াই সো প্রথম শর্ত অনুসারে এক্স ইকুয়াল হবে হচ্ছে ফোর ওয়াই এখন দ্বিতীয় শর্ত অনুসারে আমরা বলতে পারি কি যে এই এক্স প্লাস ফাইভ অর্থাৎ পাঁচ বছর পর পাঁচ বছর পর মায়ের বয়স হবে কত এক্স প্লাস ফাইভ এবং পাঁচ বছর পরে পাঁচ বছর পরে দুই কন্যার বয়স হবে ওয়াই প্লাস ফাইভ ইন্টু টু কেননা দুইজনেরই পাঁচ বছর করে বাড়বে বা ওয়াই প্লাস টেন এখন পাঁচ বছর পর মাতার যে বয়স হবে সেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ এটা হবে দুই কন্যার বয়সের সমষ্টি অর্থাৎ দুই কন্যার বয়সের সমষ্টি পাঁচ বছর পর ওয়াই প্লাস টেন এর দ্বিগুণ তো তাহলে এই ওয়াই প্লাস টেন তার দ্বিগুণ তো তাহলে আমরা এখানে বলতে পারি যে দুই নংশীকরণ থেকে পাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল এটা যদি আমরা গ্রহণ করি তাহলে টু ওয়াই ওয়াই প্লাস টেন কেননা ফাইভ এবং টু গ্রহণ করলে তারপরে টু ওয়াই প্লাস টোয়েন্টি দ্যাট ইস ওয়াই ওয়াইটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে ফোর ওয়াই থেকে টু ওয়াই বিয়োগ করলে টোয়েন্টি মাইনাস ফাইভ তো তাহলে এখান থেকে আমরা

মায়ের বয়স তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুই কন্যার বয়সের সমষ্টিও কিন্তু এখান থেকে বের করা যায় এই অঙ্কটা যদি সৃজনশীল এইভাবে দেওয়া থাকে যে দুই কন্যার বয়সের সমষ্টি কত সেই ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কটা এইভাবে সমাধান করা যায় এক্স ইকাল যেহেতু থার্টি বছর তো তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি অনুযায়ী এই যে দুই কন্যার বয়সের সমষ্টি হবে হচ্ছে ফিফটিন ডিভাইড বাই টু অর্থাৎ সাড়ে সাত বছর তো এটাই হচ্ছে চোদ্দ নং প্রশ্নের জন্য উত্তর এটাই বলা ছিল তাহলে মায়ের বর্তমান বয়স হবে তিরিশ বছর এইটাই হচ্ছে উত্তর চোদ্দো নং প্রশ্নের জন্য পনেরো নং প্রশ্নটাতে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম এবং প্রস্ত তিন মিটার বেশি হলে ক্ষেত্রফল নয় বর্গমিটার কম হবে তাহলে আগের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের চাইতে নয় বর্গমিটার কম হবে ক্ষেত্রফল পরের ক্ষেত্রফলটা এখন আবার বলছে যে দ্বিতীয় শর্ত যেটা বলছে যে আবার দৈর্ঘ্য যদি 3 মিটার বেশি হয় এবং প্রস্থ যদি 2 মিটার কম হয় প্রস্থ যদি 2 মিটার দৈর্ঘ্য যদি 3 মিটার বেশি এবং প্রস্থ যদি 2 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল আবার 67 বর্গ মিটার বেশি হয়ে যায় তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে xy মিটার এখন প্রথম শর্ত অনুসারে বলছে যে দৈর্ঘ্য 5 মিটার কম তার মানে x থেকে 5 মিটার কম x 5 এবং প্রস্থ তিন মিটার বেশি তার মানে ওয়াই প্লাস থ্রি হলে ক্ষেত্রফল নয় বর্গমিটার কম হবে তাহলে ক্ষেত্রফল হবে আগের ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই সেখান থেকে নয় বর্গমিটার কম তার মানে এক্স ওয়াই মাইনাস অফ নাইন এখন ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্যটা হতো কি প্রথম শর্ত অনুসারে যে দৈর্ঘ্যটা হতো সেটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু প্রথম শর্তে বলা ছিল যে প্রস্থ হবে ওয়াই প্লাস থ্রি কেননা প্রস্থ তিন মিটার বেশি হবে এখন ক্ষেত্রফল নয় মিটার কম হবে ক্ষেত্রফল আগে ছিল এক্স ওয়াই সেখান থেকে নয় মিটার কম অর্থাৎ এক্স ওয়াই মাইনাস অফ নাইন এখন প্রথম শর্ত অনুসারে এটা আসলো তো তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে আবার বলছে কি যে যদি দৈর্ঘ্য তিন মিটার বেশি তার মানে এক্স প্লাস থ্রি এবং প্রস্থ দুই মিটার বেশি তাহলে ওয়াই প্লাস টু হলে ক্ষেত্রফল আগে ছিল সাতশো এক্স ওয়াই সেখান থেকে আরও সাতষট্টি মিটার বর্গমিটার বেশি হবে তাহলে এক্স ওয়াই প্লাস সিক্সটি সেভেন তো তাহলে এখান থেকে আমরা যদি এক নং নংশীকরণ থেকে পাই তাহলে এটা যদি গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে আসে এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মানে প্রথমত আমরা এক্স দ্বারা যদি এই টোটালটাকে গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে আসে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স তারপর মাইনাস ফাইভ দ্বারা যদি এই ওয়াই প্লাস থ্রি রে গুন করি তাহলে সেক্ষেত্রে মাইনাস ফাইভ ওয়াই ফাইভ এবং ওয়াই গুনন করলে মাইনাসের ফাইভ ওয়াই এবং মাইনাস ফাইভ এবং থ্রি গুনন করলে মাইনাসের ফিফটিন ইকুয়াল এক্স ওয়াই মাইনাস নাইন এখন এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আর উভয় পাশে থেকে আমরা এক্স ওয়াই এবং এক্স ওয়াই বাদ যায় আর থাকে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফিফটিন ইকুয়াল মাইনাস নাইন তাহলে ফিফটিনটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাসের ফিফটিনটা ডান পাশে চলে গেলে প্লাসের ফিফটিন হয়ে যায় তাহলে থ্রি এক্স মাইনাস ফিফটিন

আবার একইভাবে থ্রি এক্সের সাথে যদি আমরা টু গুণন করি তাহলে সিক্স এক্স হয়ে যায় আবার যদি থ্রি টু এক্সের সাথে থ্রি গুণন করি তাহলে সেখানেও সিক্স এক্স হয়ে যায় তো প্রথমটার ক্ষেত্রে যোগ করলেই হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে বিয়োগ করতে হচ্ছে তো তাহলে আমরা এভাবে বলতে পারি যে রাশিটা দুইটা আমরা আগে লিখে নিলাম কেননা আমরা অন্য একটা স্লাইডে নিয়ে আসছি পরীক্ষার খাতাতে এটা না দিলেও হবে এই দুইটা না লিখলেও হবে সরাসরি করলেই হবে যে তিন কে

তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে ফিফটিন ওয়াই এবং ফিফটিন ওয়াই বাদ যাচ্ছে থাকে নাইন এক্স এবং টেন এক্স মিলে হয় হচ্ছে নাইনটিন এক্স ইকুয়াল তিনশো পাঁচ এবং আঠারো যোগ করলে হয় তিনশো তেইশ এখন এক্স ইকুয়াল হবে তিনশো তেইশ ডিভাইডেড বাই উনিশ তাহলে তিনশো তেইশকে যদি উনিশ দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আসে তাহলে সেক্ষেত্রে আসে সতেরো অর্থাৎ এক্স ইকুয়াল সেভেন্টিন এক্স ইকুয়াল যদি সেভেন্টিন হয় এই চার নং সমীকরণে বসিয়ে পাই কি পাই টু ইন্টু সেভেন্টিন প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্সটি ওয়ান তাহলে সেভেন্টিন এবং টু গুনন করলে থার্টি ফোর থার্টি ফোরটা ডান পাশে আসলে সিক্সটি ওয়ান মাইনাস থার্টি ফোর তাহলে সেক্ষেত্রে সিক্সটি ওয়ান থেকে থার্টি ফোর যদি বিয়োগ করি সেক্ষেত্রে আসে টোয়েন্টি সেভেন তাহলে থ্রি ওয়াই ইকোয়াল টোয়েন্টি সেভেন বা ওয়াই ইকোয়াল টোয়েন্টি সেভেন ডিভাইড বাই অফ থ্রি তাহলে ওয়াই ইকুয়াল তিন দ্বারা সাতাশকে ভাগ করলে আসে নাইন তো তাহলে ওয়াই ইকুয়াল নাইন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এতক্ষেত্রে দৈর্ঘ্য হবে এখানে পাইছি দৈর্ঘ্য সতেরো মিটার এবং প্রস্থ নয় মিটার এটাই হচ্ছে উত্তর এটাই চাইছে প্রশ্নটাতে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষোলো নং বারো দশমিক চারের ষোলো নং প্রশ্নটাতে বলা আছে যে একটি নৌকা দ্বার বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার নৌকার ও স্রোতের বেগ নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথমত বলা আছে যে নৌকার দ্বার বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় যাচ্ছে পনেরো কিলোমিটার আমাদেরকে আগে অনুকূল এবং প্রতিকূলটা বুঝতে হবে অনুকূল মানে হচ্ছে যে আমাকে সাহায্য করতেছে প্রতিকূল মানে সাহায্য করতেছে না অর্থাৎ আমি যদি নৌকা নিয়ে যাই নদীতে তখনই সাহায্য করে ঢেউ যেদিকে যায় নৌকাও যদি আমি সেদিকে চালাই তার মানে ঢেউটা আমাকে সাহায্য করছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা আমার গ্রামের যে আমাদের গ্রামের যে নদীটা আছে তার কথাটা অনেক বেশি মনে পড়ে যে নদীতে দেখতাম কিছু বাঁশ যখন বিক্রি করতে যেত বাজারে তো নদীতে ওই বাঁশগুলোকে বেঁধে নদীতে ফেলে দিত ফেলে দিয়ে লোক কিনার দিয়ে হেঁটে যেত এখন বাঁশটা নদীতে যখন মাঝখানে ফেলে দেওয়া হতো তাহলে ওই নদীর স্রোতের কারণে ভেসে ভেসে আর যে বাজারের এলাকা আছে সেই অংশটাতে পৌঁছে যেত অর্থাৎ সেখানে কোনো লোক থাকলেও হতো না থাকলেও হতো মাঝে মাঝে কোনো লোক থাকতো যে দ্রুত যাওয়ার জন্য বাসের উপরে লোকটা বসে তারপরে বাসটাকে ওই পানির স্রোতে শুধুমাত্র তার দিয়ে চালনা করতে হচ্ছে যে বৈঠা বাইতে হচ্ছে এরকম কিছুই না ওই নদীর পানির স্রোতেই ওটা ভেসে ভেসে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে যে বাজারটা সেই বাজার পর্যন্ত পৌঁছে দিত আর এটা হচ্ছে অনুকূল অর্থাৎ স্রোত যে দিকে যাচ্ছে সেই সময়টাতে স্রোতের অনুকূলে সে এই কাজটা করতেছে অর্থাৎ তাহলে সে যদি এই সময়টাতে বৈঠাও বাড়ত বৈঠা চালাতো তাহলে সেক্ষেত্রে কি হতো যে বৈঠা দিয়ে সে যতটুকু আগাতত এবং স্রোতের কারণে যতটুকু আগায়ত দুইটার সমষ্টিভাবে সে একটু দ্রুত পৌঁছাতে পারে অর্থাৎ অনুকূল মানে নৌকাতে যখন আমরা যাচ্ছি নৌকাতে যদি স্রোতের সাথে আমরা যাই তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে অনুকূল আর প্রতিকূল মানে স্রোত আমার সামনের দিকে আসতেছে আমরা স্রোতকে আমি নৌকাটার ঠিক বিপরীত দিকে চালাচ্ছি তাহলে সেটা হচ্ছে প্রতিকূল এখন অনুকূলে নৌকার বেগ এবং স্রোতের বেগের সমষ্টি একসাথে হয় যার কারণে দুইটা একসাথে বেগ পায় আর প্রতিকূলে নৌকাটা যতই যেতে চায় স্রোতের বেগটা ততই তাকে বাধা দেয় তার মানে নৌকার বেগ থেকে তখন স্রোতের বেগটা বিয়োগ করে তারপর পাওয়া যায় যে নৌকার আসল বেগটা কতটুকু এখন তাহলে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগটা এখানে নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে আমরা যদি মনে করি যে নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ নৌকা ঘন্টায় এক্স কিলোমিটার যায় এবং স্রোতের বেগ আমরা ধরে নিলাম ওয়াই কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ স্রোতটা এক ঘন্টায় এত কিলোমিটার যায় অর্থাৎ স্রোতটা তো আর কীভাবে সেটা চিন্তা করতে পারে স্রোতের বেগটা এভাবে নির্ণয় করবো যে স্রোতের উপরে অর্থাৎ অনুকূলে কোনো একটা বস্তু আমরা একটা বল ফেলে দিলাম বল রেখে দিলাম তাহলে ওইটা স্রোতের কারণে যতটুকু দূরে যাচ্ছে এক ঘন্টায় সেটাকে আমরা বলতেছি স্রোতের বেগ আচ্ছা স্রোতের বেগ আমরা ধরি যে ঘন্টায় ওয়াই কিলোমিটার এখন স্রোতের অনুকূলে বেগ হবে কি যে অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ তাহলে এক্স প্লাস ওয়াই আর স্রোতের প্রতিকূলে হবে বেগ এক্স মাইনাস ওয়াই এখন এখানে প্রশ্নটা অনেকে প্রশ্নটা করে স্যার এক্স মাইনাস ওয়াই দিলেন ওয়াই মাইনাস এক্স কেন দিলেন না এখন এখানে বিষয়টা হচ্ছে যে যদি নৌকার বেগ স্রোতের বেগের চাইতে বেশিই না হবে তাহলে তো নৌকা আগাবে না উল্টা পিসাবে তার মানে অবশ্যই নৌকার বেগ সবসময় স্রোতের বেগের চাইতে কি বেশি হবে যার কারণে নৌকাটা স্রোতের প্রতিকূলও কি সামনের দিকে এগিয়ে যেতে পারে কেননা স্রোতের প্রতিকূলে যায় বলছে পাঁচ কিলোমিটার যদি স্রোতের বেগ বেশি হতো তাহলে নৌকাটা কখনোই পাঁচ কিলোমিটার না পাঁচ মিটারও যেতে পারতো না উল্টা পিছনের দিকে পাঁচ কিলোমিটার চলে আসতো তো এই জন্য আমরা স্রোত নৌকার বেগ যেহেতু বড় তার মানে নৌকার বেগকে সামনে দিছি এক্স মাইনাস অফ স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা আচ্ছা এখন আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই স্রোতের অনুকূলে ঘন্টায় যাওয়া হচ্ছে পনেরো কিলোমিটার তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই অনুকূলের বেগ ইকুয়াল ফিফটিন কিন্তু আমরা বলছি যে প্রতিকূলে তাহলে প্রতিকূল বলতে বোঝাচ্ছে যে এক্স মাইনাস ওয়াই এটাই ইকুয়াল বলা হচ্ছে যে ফাইভ কিলোমিটার তাহলে এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে এক এবং দুই নশীকরণ যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফিফটিন প্লাস ফাইভ তাহলে ওয়াই এবং ওয়াই বাদ যাচ্ছে টু এক্স ইকুয়াল টোয়েন্টি ফিফটিন এবং ফাইভ যোগ করলে টোয়েন্টি তাহলে এক্স ইকুয়াল আসে টেন একইভাবে আমি বলতে পারি যে নৌকার বেগ টেন কিলোমিটার পার ঘণ্টা তাহলে এখানে এক্স ইকুয়াল টেন পাইছে টেন কিলোমিটার পার ঘন্টা এখন তাহলে এক থেকে যদি দুই সমীকরণ বিয়োগ করি তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস অফ এক্স প্লাস ওয়াই হয়ে যায় কারণ চিহ্ন পরিবর্তন আর ফিফটিন থেকে ফাইভ বিয়োগ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স এবং এক্স বাদ যায় ওয়াই এবং ওয়াই যদি যোগ হয় তাহলে টু ওয়াই ইকুয়াল হচ্ছে টেন বা ওয়াই ডিভাইড বাই টু ইকুয়াল ফাইভ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি নৌকার বেগ টেন কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ফাইভ কিলোমিটার পার ঘন্টা এটাই হচ্ছে ষোল নং প্রশ্নের জন্য উত্তর নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বারো দশমিক চার এর সতেরো নং প্রশ্নটাতে বলা আছে যে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান তার মাসিক বেতন চার বছর পর চার হাজার পাঁচশো টাকা এবং আট বছর পর পাঁচ হাজার টাকা হয় তার চাকরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো মনে করি শ্রমিকের কাজের শুরুতে বেতন হচ্ছে টাকা বার্ষিক বেতন বৃদ্ধি আমরা আমরা ধরে নিই এখন এই প্রশ্নটা আগে বুঝি যে যে বলছে মাসিক বেতনে চাকরি করেন প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পায় মাসিক বেতন চার বছর পর হয়েছে চার হাজার পাঁচশো টাকা আট বছর পর হয়েছে সেটাই হচ্ছে পাঁচ হাজার টাকা তার চাকরির শুরুতে অর্থাৎ চার বছর আগে চার বছর পর যে চার হাজার পাঁচশো টাকা ছিল তাহলে তারও চার বছর আগে কত বেতন ছিল সেটা এবং প্রতি বছর কত করে বেতন বৃদ্ধি পায় সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা ধরে নিছি যে শ্রমিকের কাজের শুরুতে বেতন ছিল এক্স টাকা আমরা ধরে নিই এবং বার্ষিক বেতন বৃদ্ধি ওয়াই টাকা এক বছরে ওয়াই টাকা বৃদ্ধি পায় কেন এটা ধরেছি যাতে করে প্রথম শার্তনুয়া সেরে যে শুরুতে বেতন ছিল এক্স টাকা প্লাস চার বছর বৃদ্ধি পায় সে ফোর ওয়াই কেননা এক বছরে বৃদ্ধি পায় ওয়াই টাকা তার মানে হচ্ছে চার বছর বৃদ্ধি পায় ফোর ওয়াই টাকা এইটা সমষ্টিটা হচ্ছে ফোর থাউজেন্ড টাকা এক নং সমীকরণ এখন আবার 8 বছর পর পাঁচ টাকা হয়েছে তার মানে শ্রমিকের কাজের শুরুতে যে বেতন বেসিক বেতনটা সেটা কিন্তু ঠিকই ছিল বেতন বৃদ্ধিটা শুধুমাত্র বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা হয়েছে তাহলে এক্স প্লাস বছরে বৃদ্ধি পাইছে তাহলে 8 y ওয়াই ইকুয়াল হবে কে ফাইভ তাহলে এক্স প্লাস 5000 এখন এক নং এবং দুই নং সমীকরণটা যদি আমরা বিয়োগ করি

ফাইভ হান্ড্রেডকে যদি ভাগ করি তাহলে আসো ওয়ান টোয়েন্টি ফাইভ তার মানে এক বছরে বৃদ্ধি পায় একশো পঁচিশ টাকা তাহলে বেতন বৃদ্ধি আমরা পেয়ে গেছি যে একশো টাকা এখন তাহলে শুরুতে বেতন কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এক নংশিকরণে যদি বস এই মানটা বসায় তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ফোর তো তাহলে এক্স প্লাস ফোর ইন্টু ওয়ান তাহলে ফাইভ হান্ড্রেডটা ডান পাশে চলে গেলে সেটা হয়ে যায় ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাইনাস অফ ফাইভ হান্ড্রেড তাহলে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেডটা বিয়োগ করলে আসে হচ্ছে এক্স ইকুয়াল ফোর থাউজেন্ড তো এক্স ইকোয়াল যেহেতু ফোর থাউজেন্ড পাইছি তার মানে এক্সটা কী ছিল কাজ শ্রমিকের কাজের শুরুতে বেতন চার হাজার টাকা তো তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বার্ষিক বেতন বৃদ্ধি এখানে একশো পঁচিশ টাকা এবং কাজের শুরুতে শ্রমিকের বেতনটা ছিল চার হাজার টাকা এটাই হচ্ছে উত্তর যে শ্রমিকের কাজের শুরুতে বেতন চার হাজার টাকা শ্রমিকের কাজের শুরুতে বেতন চার হাজার টাকা এবং বার্ষিক বেতন বৃদ্ধি একশো টাকা